সাবস্ক্রাইব ফাংকি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ক্যারেক্টারটা এখানে যোগ হয়েছে ভিন্ন মাত্রা আনার জন্য, এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি এ ধরনের করিনি। এমনি গ্রাম বাংলার বধূ, গ্রাম বাংলার মেয়ে, এমনটাই করেছি সচরাচর, রোমান্টিক চরিত্র যথারীতি এ ধরনের। কিন্তু এখানে একটু আসলে যে ভাঙা গড়ার যে ব্যাপারটা রয়েছে, যে আসলে ফেলে আসা জীবনটাকে রেখে একটা মেয়ে স্ট্রাগল করতে ঢাকা শহরে এসছে, সে এরকম রেল স্টেশনে তার জীবন নতুন করে শুরু হয়েছে, সেখানে সে তার কিছু আত্মীয় স্বজন, মন গড়া কিছু আত্মীয় স্বজন পায়, এবং দূরের মানুষও কাছে হতে পারে, এই রকম কিছু চিন্তাধারা আমরা গল্পের মধ্যে পেয়েছি। ভাঙা গড়ার জীবন, মানুষের জীবনে নানান ভাঙা থাকে, ভরা থাকে। এখানে যেমন সংসার ভাঙার কথা আছে, নদী ভাঙার কথা আছে, জীবন বিপন্ন হওয়ার কথা আছে, অসহায় মানুষের দুর্দশার কথা বলা আছে, সব কিছু মিলিয়েই এবং সম্পর্কের ভাঙনের কথাও বলা আছে। তো সব কিছু মিলিয়েই হচ্ছে ভাঙন।